নমস্কার বন্ধুরা এম এস রিয়েল টিপস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আগামী তেরোই নভেম্বর দু হাজার কুড়ি শুক্রবার ধনতেরস ধনতেরসের দিন এমন কিছু জিনিস রয়েছে যা ক্রয় করে বাড়িতে নিয়ে আসলে পেছন পেছন মালক্ষীও আপনার বাড়িতে প্রবেশ করবেন এমনই একটি জিনিস হল ঝাড়ু বা ঝাঁটা ঝাড়ু বা ঝাঁটা হল মা লক্ষ্মীর খুবই প্রিয় জিনিস অনেকেই ঝাড়ুকে মা লক্ষ্মীর প্রতীক বলে মনে করে থাকেন ধনতেরসের দিন ঝাড়ু কেনা খুবই শুভ বলে মনে করা হয় এই দিন ঝাড়ু কিনলে মা লক্ষ্মী খুবই প্রসন্ন হন আজকের ভিডিওতে আমি আপনাদের জানাব ধনতেরসের দিন কেন ঝাড়ু কিনবেন এবং তা কিভাবে ব্যবহার করবেন আর প্রথমে কোথায় ঝাড়ু লাগাবেন এই সমস্ত কিছু জানার জন্য শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে অবশ্যই দেখুন আর যারা এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তারপর পাশে আসা বেলচিহ্নটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন ধনতেরসের দিন ঝাড়ু কেনার বিশেষ বিধান রয়েছে একথা মানা হয় যে ঝাড়ু বাড়িতে বাস করা রূপী নোংরা আবর্জনাকে বাড়ি থেকে দূর করে দেয় বাড়িতে থাকা নেগেটিভ এনার্জিকে বাড়ির বাইরে বের করে বাড়িকে পরিষ্কার শুদ্ধ ও পবিত্র করে বাড়িতে পজিটিভ শক্তি বাস করতে থাকে আর পরিষ্কার পবিত্র এবং পজিটিভ শক্তি যেখানে মাতা লক্ষ্মীর বাস সেই স্থানে একথা স্বীকার করা হয় যে যে বাড়িতে রোজ সকাল সকাল ঝাড়ু দেওয়া হয় সেই বাড়িতে মাতা লক্ষ্মী স্থায়ীভাবে বাস করেন সেই বাড়িতে অর্থ সংক্রান্ত কোনো সমস্যা কখনোই আসে না ঋণ থেকে মুক্তি ঘটে থাকে তাই ধনতেরসের দিন বাড়িতে নিয়ে আসুন একটি ঝাড়ু এই ঝাড়ু আপনার জীবনে নিয়ে আসবে সুখ সমৃদ্ধি ও ধনসম্পদ যখনই আপনি ঝাড়ু কিনবেন একসঙ্গে তিনটি ঝাড়ু কিনবেন কখনোই জোর সংখ্যার ঝাড়ু কিনবেন না ধনতেরসের দিন ঝাড়ু এনে পুজোর শুভ সময়ে ওই ঝাড়ুতে বেঁধে দিন একটি সাদা সুতো ঝাড়ুতে কুমকুমের টিপ দিন যদি কুমকুম না থেকে থাকে তাহলে লাল সিঁদুরের টিপ লাগান ঝাড়ুতে ছড়িয়ে দিন সামান্য গোটা চাল এটি করলে মালক্ষ্মী আপনার বাড়িতে স্থির থাকবেন তারপর দীপাবলির দিন সূর্যোদয়ের পূর্বে ওই ঝাড়ু দিয়ে প্রথমে ঝাঁট দেবেন আপনার বাড়ির মন্দির বা ঠাকুর ঘরে তারপরে সারা বাড়িতে ওই ঝাড়ু দিয়ে ঝাড়ু লাগাবেন খেয়াল রাখবেন ঝাড়ুতে যেন কখনোই পা না লাগে ঝাড়ুকে কোনো সময়ই দাঁড় করিয়ে রাখবেন না আর ঝাড়ুকে সবসময় লুকিয়ে রাখবেন বন্ধুরা এই ধনতেরসের দিন অবশ্যই বাড়িতে নিয়ে আসুন একটি ঝাড়ু ভালো থাকুন সুস্থ থাকুন এই চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার ধন্যবাদ